কিংবদন্তী। নাম তেওঁৰ অসন্ত শরৎ কমল। একেটা কমনওয়েলথ গেমসত চারিটাকৈ পদক অর্জন তেওঁৰ। শরৎ কমলে কিদরে আরম্ভ কৰিছিল ক্রীড়া জীবন? অলিম্পিয়া স্পোর্টসর বিশেষ প্রতিবেদন। সদ্য সমাপ্ত বার্মিংহাম কমনওয়েলথ গেমসত এইবার ভারতে অর্জন করলে মুঠ 61টা পদক। ইয়াৰে টেবুল টেনিছত 4টা স্বর্ণসহ ভারতের পদকর সংখ্যা মুঠ 7টা। টেবুল টেনিছত ভারতের সফলতার অন্যতম খেলোয়াড়ী হল শরৎ কমল। বার্মিংহাম কমনওয়েলথ গেমসত বিভিন্ন শাখাত দখল করেছে মুঠ 4টা পদক। ইয়াৰে শরতে দলীয় প্রতিযোগিতাত স্বর্ণ, মিক্স ডাবলসত স্বর্ণ, সিঙ্গলসত স্বর্ণ জয় করার উপরি পুরুষের দ্বৈত শাখাতো আজরি আনিলে রূপর পদক। বার্মিংহাম কমনওয়েলথ গেমসত সর্বোচ্চ পদক লাভ করা ভারতীয় এথলিট হিসাবে পরিগণিত হল অসন্ত শরৎ কমল। এইগী তারকা খেলোয়ার শরৎ কমলে চেন্নাইত 4 বছর বয়সতে আরম্ভ করেছিল টেবুল টেনিছর প্রশিক্ষণ। 16 বছর বয়সের শরৎ কমলের পেশাদারী কেরিয়ারের আত্মপ্রকাশ ঘটে। পেশাদারী টেবুল টেনিছত প্রবেশ করার পাশরের শরৎ কমল হয়ে পড়ল অপ্রতিরুদ্ধ। 2004 চনের এথেন্স অলিম্পিকত শরৎ কমলে আন্তঃরাষ্ট্রীয় খেলত আত্মপ্রকাশ করে। একে বছরতে মালয়েশিয়ার কুয়ালালামপুরত অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসত পুরুষের সিঙ্গলসত প্রথম আন্তঃরাষ্ট্রীয় স্বর্ণ পদক আজরি আনে। আনহাতে 2006 চনত অস্ট্রেলিয়ার মেলবর্ণত অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসত স্বর্ণ জয় করে। 2008 চনের বেজিং অলিম্পিকত দেশক প্রতিনিধিত্ব করা একমাত্র ভারতীয় পেডলার আছিল শরৎ কমল। ইয়ার পিছত 2016 রিও অলিম্পিক আর 2020 টকিও অলিম্পিককে ধরে 4 বারক অলিম্পিকত ভারতক প্রতিনিধিত্ব করলে শরৎ কমলে। 2018 চনত অস্ট্রেলিয়ার গোলকস্টত অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসত একক আর মিক্স ডাবলসত 2টা ব্রোঞ্জ লাভ করে। সেই একে বছরতে জাকার্তা এশিয়ান গেমসত পুরুষ দলীয় আর মিক্স ডাবলস ইভেন্টত জয় করে 2টা ব্রোঞ্জ। 40 বছরীয় এইগী দুরন্ত খেলোয়ক 2019 বর্ষত পদ্মশ্রী সন্মানে সন্মানিত করা হয়। শেহতীয়াক বার্মিংহামত শরৎ কমলের দুর্দান্ত প্রদর্শনে বিশ্ববাসীক চমকিত করলে। শরৎ কমল কেবল ভারতরে নহয় সমগ্র বিশ্বরে টেবল টেনিছ আইকন হওয়ার লগতে উদিত খেলোয়ার বাবে এক আদর্শর প্রতীক। নিউজ ডেস্ক রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস।